শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং ভালো আছো। আমরা এই কয়দিন যেই তোমাদের অধ্যায় দশের উপপাদ্যগুলোর প্রমাণ করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি উপপাদ্য ৩ প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। আমি তোমাদেরকে বলবো, যেটা আমি বারবারই বলি, যে মুখস্থ করার দরকার নাই, আমি অংশ অংশ করে ভাগ ভাগ করে করব এবং তোমরাও চেষ্টা করবে এইভাবে ভাগ ভাগ করে কি এটা প্রমাণ করার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবো। মুখস্থ করলে তোমরা কি ভুলে যাবা, কারণ আমরা কোনো জিনিস মুখস্থ করলে যেটা আমরা মুখস্থ করি সেটা আমরা ভুলে যাই, যেটা আমরা মনে রাখার চেষ্টা করি বা আমাদের মনে থাকে সেটাকে আমরা কখনো মুখস্থ করি? আমরা কি কারো মুখ, কারো এই যে বাড়ি, এগুলোকে আমরা মুখস্থ করি? কিন্তু আমরা কি কাউকে দেখলেই চিনতে পারি যে এই লোকটা নাম এই জিনিস এইটা, ঠিক আছে, অথবা এটা ওদের বাড়ি, আমরা কীভাবে চিনি? আমরা তো এটা মুখস্থ করি না, তাই না? আমরা এটা করি, আমরা আসলে এটা আমাদের একদম কি বলবো, আমাদের যে ব্রেনের, আমাদের ব্রেইন অর্থাৎ আমাদের যে মাথার মধ্যে যে মস্তিষ্ক আছে, আমাদের মস্তিষ্কের যে কম্পিউটারের সিপিইউর মতন আমরা এখানে আমাদের সব তথ্যগুলো সংরক্ষণ করি। যেটা আমরা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি সেটা আমাদের থাকে, যেটা আমরা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি না সেটা থাকে না। এখন বলতে পারো যে আমরা তো অনেক পড়ি না, পড়লে মনে থাকবে না, এটা হলো যে মুখস্থ করলে আর পড়লে মনে থাকবে না, এটা আমাকে মনে রাখার চেষ্টা করতে হবে যে আমি এটা আমার কল্পনার মধ্যে সমস্ত বিষয় আমাকে এটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই বিষয়গুলো মনে থাকবে, আমরা বলবো না। তাহলে চলো কথা না বলে আজকে আমরা তোমাদের উপপাদ্য ৩ প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে উপপাদ্য ৩ দেখো কি বলা আছে। এক, যদি একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে, ঠিক আছে? এখন আমাদের এখানে যেই বিষয়গুলো দেওয়া আছে আমরা সেগুলো চিত্রের মাধ্যমে প্রথমে প্রকাশ করব এবং এই যে সাধারণ নির্বাচনটা দেওয়া আছে তার একটা গাণিতিক রূপ লিখব। এখন আমাদেরকে বলছে একটা ত্রিভুজের তিনটা বাহু, একটা ত্রিভুজে তো আমি নাই, তাহলে আমাদের প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে? আমরা এটা আমি ছোট করে আঁকতেছি, আমরা একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজের নাম দিলাম এ বি সি, ঠিক আছে? এখন দেখো যদি একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে, একটা ত্রিভুজের তিনটা বাহু, এই যে এ বি সি, এখানে তিনটা বাহু আছে না, এ বি, বি সি এবং এ সি, এটা কি অপর একটি ত্রিভুজ? তাহলে অপর আরেকটা ত্রিভুজ আমাদেরকে আঁকতে হবে, সেটা আঁকলাম আমরা এরকম করে, যদিও আমারটা হয়তো সমান হয় নাই, তারপরে আমরা এটাই ধরে নেব যে এটা আর এটা যে বিষয়গুলো বলছে সেগুলো সমান, অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হয়। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে এই এ বি বাহু যদি ত্রিভুজ ডি এফ এর এ বি ডি বাহুর সমান হয়, বি সি বাহু ই এফ বাহুর সমান হয়, এ সি বাহু ডি এফ বাহুর সমান হয়, তাহলে কি হবে? ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা আগেই পড়েছি সর্বসম মানে কি, একটা ত্রিভুজের কয়টা অংশ? ছয়টা, তিনটা বাহু এবং তিনটা কোণ। তাহলে এখানে আমাদের তিনটা বাহু তো তিনটা বাহুর সমান হয়ে গেছে, এখন আমাদেরকে এমনভাবে প্রমাণ করতে হবে যাতে এর কোণ তিনটিও কি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুইটি সর্বসম, তার সব কিছুই সমান, বাহুও সমান কোণও সমান। এটার জন্য আমরা প্রথমে এখন এর বিশেষ নির্বচন দিব, অর্থাৎ গাণিতিক রূপ যে আমরা এখানে চিত্রটা করব তার গাণিতিক রূপ দিব, সেটাকে আমরা কি বলি? বিশেষ নির্বচন। বিশেষ নির্বচন আমরা কি লিখব? মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ এ বি সমান, ডি ই এ সি সমান, ডি এফ এবং বি সি সমান ই এফ। প্রমাণ করতে হবে যে করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, এতটুকুই। এখন তোমরা বইয়ের সাথে মিললে দেখবে যে বইয়ের সাথে তোমার চিত্র হয় নাই। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম
আমি যেভাবে ভাগ করে করে আট প্রমাণ করার চেষ্টা করব, তোমরাও যখন পড়বে ঠিক এভাবে ভাগ করে করে পড়ার চেষ্টা করবে, তাহলেই মনে থাকবে। এটা তো আমাদের ভুলার কথা না, এটা কি মুখস্থ করার কোনো বিষয় আছে এখানে? আমি মনে করি এখানে মুখস্থ করার কিছু নেই। শুধু কী কী মনে রাখবে, আমরা একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আঁকছি কি ডিইএফ ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে কোন কোন বাহুগুলো আমার সমান সেটা একটা চোখ বন্ধ করে খেয়াল করলে হয়ে যাবে। যে আমার এ বি এর সমান হলো কি ডিএফ ডিই, এটা মনে রাখবা। এ বি এর সমান কি ডিই, এস এর সমান কি ডিএফ, বি সি এর সমান কি ইএফ, শেষ। এটা কি মুখস্থ করার কিছু আছে? এতটুকু। তাহলে এই প্রমাণ করতে হবে যে কি এ তিনটা বাহু তো সমানই, তার যে তিনটা কোণ আছে সেটাও এ বি সি ত্রিভুজের যে তিনটা কোণ আছে সেটাও কি ত্রিভুজ ডিএফ এর তিনটা কোণের সমান হবে। আচ্ছা, এখন দেখো আমরা এখন পর্যন্ত যতটুকু পড়েছি যে উপপাদ্য তিন পর্যন্ত পড়তেছি, এর আগে পর্যন্ত আমরা কি জেনেছি? আমরা উপপাদ্যকে জেনেছি কি কোনো ত্রিভুজের একটা ত্রিভুজের দুইটা বাহু ও এর একটা অন্তর্ভুক্ত কোণ, কোনো ত্রিভুজের দুইটা বাহু এর অন্তর্ভুক্ত কোণ যদি আরেকটা ত্রিভুজের অনুরূপ দুইটা বাহু এবং অনুরূপ অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে কি হবে, ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এখন আমরা আসলে চেষ্টা করব যে জিনিসটা আমরা এখানে পেয়েছি এ বি সমান ডিই, এস ই সমান ডিএফ। এখন আমরা চেষ্টা করব এই যে এখানে কোণ এ আছে অর্থাৎ কোণ বি এস ই আর কোণ ই ডিএফ এইটা সমান কিনা। আমরা যদি এই কোণ এ এবং কোণ ডি সমান প্রমাণ করতে পারে, বের করতে পারে, আমাদের যেটা আমরা জানি সেই তত্ত্ব উপাত্তগুলো দিয়ে যদি আমরা এই জিনিসটাই প্রমাণ করতে পারি যে কোণ এ সমান কোণ ডি, তাহলে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ হয়ে যাবে। বুঝতে পেরেছ? এখন যেহেতু আমি এতটুকু লিখেছি আমার সাথে সাথে তোমরা লিখবা এবং অতটুকুই পড়ো, বেশি পড়ার দরকার নাই, বাসায় অতিরিক্তও পড়া লাগবে না। আমার সাথে সাথে পড়লেও তোমাদের অর্ধেক মানে কি 70-80% পড়া হয়ে যাবে, তবে মনোযোগ দিয়ে সহকারে পড়বে। আমি এটা সময় নিয়ে ভেঙে ভেঙে করানোর চেষ্টা করব। বুঝতে পেরেছ? প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ আমরা করব। প্রমাণ করার জন্য আমরা প্রথমেই লিখি প্রমাণ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এইটা প্রমাণ করার জন্য কিন্তু আমার কি প্রয়োজন হবে না, আমার অতিরিক্ত কিছু আঁকতে হবে না। সেজন্য কিন্তু আমাদের এইটার মধ্যে কি নেই, অঙ্কন নেই। আমরা কিন্তু উপপাদ্য দুই যখন প্রমাণ করেছিলাম তখন কি একটা অঙ্কন ছিল, মনে আছে? আজকেরটাতে কি নেই, আমাকে অঙ্কন করতে হবে না। এখন আমি কি প্রমাণ করব, আমি কিসের ভিত্তিতে প্রমাণটা করব, আমার কি দেওয়া আছে? এখন এখানে তিনটা বাহু সমান দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে? কিন্তু দেখো তিনটা বাহু কি সমান, অর্থাৎ একটা ত্রিভুজে এই বাহুর সাথে কি এই বাহু সমান? এই বাহু সমান সমান না, তিনটা বাহু তিন রকম। এখানে এই তিনটা এই এ বি সি ত্রিভুজের মধ্যে দেখো তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় কোনটা, আমার চিত্র দেখলে বোঝা যায় কি বি সি বাহুটা বড়, অনুরূপভাবে ডিই এফ এই ত্রিভুজের মধ্যে কি ডিএফ বাহুটা বড়। তাহলে আমরা লিখব, মনে করি বি সি ও ইএফ যথাক্রমে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর বৃহত্তম বাহু, শেষ। এর বেশি মনে রাখার প্রয়োজন নেই। আমরা এখন ধরে নিলাম কি যে বি সিটা হলো এ বি সি ত্রিভুজের বৃহত্তম বাহু, আর ইএফটা কি ডিএফ ত্রিভুজের বৃহত্তম বাহু। এখানে মুখস্থ করার কিছু আছে? এতটুকু মনে রাখো, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই ত্রিভুজটাকে যদি উঠাই এনে এই ত্রিভুজটার উপর বসাই কি হয় দেখি, আমরা কীভাবে বসাবো এটা। হ্যাঁ, আমরা এখন লিখব ত্রিভুজ এ বি সি কে এখন ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডিই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর
বুঝতে পেরেছো? এখন দেখো আমার যদি এখানে দুইটা ত্রিভুজ হয় এরকম, হ্যাঁ আমি এটা কাগজে দেখাচ্ছি, এইটাকে আমি এভাবে এমন ভাবে আনবো যাতে এই যে বি বিন্দুটা সি বিন্দুটা, এখানে যদি বি বিন্দু হয় আমি এটা এখানে এভাবে করে বসাবো এভাবে, ঠিক আছে? এরপর আমি এই বি সি বাহু কি এফ বাহু বরাবর এমন করে বসিয়ে দিব, এটা এতটুকু আমরা বসাবো। তাহলে আমরা যতটুকু বললাম ঠিক ততটুকুই লিখলাম। প্রথমে আমরা কি করছি, এমন এখন ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর পরে। এরপর হলো বি সি বাহু ই এফ বাহু বরাবর পরে, এতটুকু। প্রথমে আমরা কি করলাম দেখো, আবার এই ত্রিভুজটা এখানে ছিল, আমরা এটাকে এখান থেকে এনে এখানে এমন ভাবে রাখবো যাতে বি বিন্দুটা ই বিন্দুর উপর পরে আর বি সি বাহুটা কি ইয়ে বাহুর সাথে এরকম করে পরে। হ্যাঁ আমরা এভাবে কিন্তু বসাবো না, আমরা জাস্ট এই এরকম করে এনে রাখবো, এরকম করে বসাই দেব, বুঝতে পেরেছো? এখন পরে এবং ইএফ এদিকে লিখবো না, ইএফ বাহুর যে পাশে ডি আছে এ বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে। এখানে কয়টা জিনিস দেখলাম দেখো, প্রথমে আমি কি করছি এবিসি থেকে ডিএফ এর উপর বসালাম, কিভাবে বসালাম যাতে বি বিন্দু ই বিন্দুর উপরে পড়ে, আবার বিসি বাহুটা কি ইএফ বাহু বরাবর পড়ে, এবং ইএফ বাহুর যে পাশে দেখো ইএফ বাহুর কোন পাশে উপরের দিকে ডি আছে না, আমরা এমনভাবে ত্রিভুজটাকে বসাবো যাতে এই এ বিন্দুটা ডি বিন্দুর উপর পড়বে না, কোথায় তার বিপরীত পাশে পড়বে। এখন আমরা যে এই যে দুইটা কাগজ নিয়েছিলাম দেখো, এই যে এখানে মধ্যে আবার দেখো এই ত্রিভুজটাকে আমি এমনভাবে বসাবো এরকম করে, এখানে এনে এটা এরকম বসবো না, এটা এই এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম হয়ে গেলে আমাদের কি, এই আমাদের এ বিন্দুটা এখানে ছিল, এখন এ বিন্দুটাকে এখানে পড়তেছে, এ বিন্দুটা কোথায় চলে আসবে, এই নিচে চলে আসবে, বুঝা গেছে? সেজন্য আমরা এখন এই চিত্রটাকেও এখানে আঁকবো এরকম করে, এখন আমরা যে এই এ বিন্দুটার একটা নতুন একটা অবস্থান পেলাম না, এই বিন্দুটার নাম দিলাম জি। তাহলে আমরা এটা পেলাম, এখন মনে করি জি বিন্দু এ বিন্দু নতুন অবস্থান, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন কি পেলাম, আমার এ ছিল এখানে, এটা কোথায় চলে আসছে, আমি যখন এটাকে উল্টো করে বসালাম আমার জি বিন্দুতে চলে আসছে। এখন দেখো আমরা কি বলেছিলাম, বি সি আর কি ইএফটা সমান বলেছিলাম, তাহলে আমরা লিখতে পারি যেহেতু বি সি সমান ইএফ সেহেতু সি বিন্দু বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, ফলে ত্রিভুজ যেটা মুছে গেছে, ফলে ত্রিভুজ জি ই এফ হবে ত্রিভুজ এ বি সি এ নতুন অবস্থান। তাহলে দেখো আমার এখানে এ বি সি ছিল, সেটা এখন কোথায় চলে আসছে, হয়ে গেছে কি জি এফ। তাহলে এখন আমার দেখো এ বি বাহুটা কোনটা হলো,
আমি এটাকে কি করছি উল্টে বসেছি, তোমার এবি বাহুটা কি ইজি বাহুর সমান হলো না, তাহলে এখন আমরা লিখতে পারি এবি সমান জিই, এসি সমান জিএফ, এবং কোণ বিএসি সমান কোণ ইজিএফ। আমার এই বাহুটা কোনটা? এই বাহুটা। এবি বাহু কোনটা? জি বাহুটা, এবি বাহু। এসি বাহু কোনটা? জিএফ বাহুটাই এসি বাহু। তাহলে কোণ বিএসিটা কি হবে? কোণ ইজিএফ হবে না? এই ইজিএফ হবে। তো এইটাই আমার আমার এখানে এবিসি ডিএফ ত্রিভুজ ছিল, আর এখানে এইটাই এবিসি ত্রিভুজটা আমরা এখানে উল্টিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, ডি এর সাথে জি যোগ করব, সেজন্য আমরা লিখব ডি কমা জি যোগ করি। আমি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ত্রিভুজের সংখ্যা কিভাবে বের করা যায়। এখন দেখো, আমি যদি বলি এখানে কয়টা ত্রিভুজ আছে, এখানে আমি যদি যোগ করি কত, এক দুই তিন চার, কয়টা? এই চারটা যোগ করলে যত হবে ঠিক ততগুলো ত্রিভুজ আমরা এখানে পাবো। তার মধ্যে আমরা দেখি অনেকগুলো ত্রিভুজ পাবো। এখানে দেখো এই যে ইডিজি একটা ত্রিভুজ, এফডিজি একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজ না এখানে, আবার ডিইএফ একটা ত্রিভুজ, জিইএফ একটা ত্রিভুজ। এখন এই যে আমরা ডিজি যোগ করছি, ডিজি যোগ করার ফলে এখানে দেখো এটা একটা প্রথমে আমরা উল্টিয়ে বসানোর কারণে এটা একটা চতুর্ভুজের মতন হয়েছে। এখানে যখন এটা যোগ করলাম, এটা যেমন ইএফ এই চতুর্ভুজটার একটা কর্ণ হয়ে গেছে, ডিজিটাও কি এই চতুর্ভুজটার একটা কর্ণ। এখন আমি যদি মনে মনে চিন্তা করি নিই যে আমার এই রেখাটা নাই, অর্থাৎ ইএফ রেখাটা নাই, তাহলে এখানে দুইটা ত্রিভুজ পাবো আমরা, একটা হলো ইডিজি আর একটা হলো যে কি এফডিজি। এখন দেখো এই ইডিজি ত্রিভুজটার মধ্যে কি কি সমান আমরা সেটা একটু বের করি। কারণ আমরা লিখি ত্রিভুজ ইডিজি এ। এখন দেখো আমার এই ইজি বাহুটা কার সমান? এবি এর সমান। আবার এবি আর কি ছিল? ডি সমান ছিল। তাহলে এখন আমরা লিখতে পারি ত্রিভুজ ইডিজি এ ডিই সমান জিই। কেন? যেহেতু এবি সমান জিই সমান কি ডিই, এবিটা কার সমান ছিল? জিই এর। আবার এবিটা কার সমান? ডিই এর। সেজন্যই এবি জি আর হলো ডিই আমাদের কি পরস্পর সমান। এখন আমরা উপপাদ্য দুই কি পড়েছিলাম, কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তার বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। সেখান থেকে আমরা লিখতে পারি সুতরাং কোণ ইডি, আমরা পাশ থেকে লিখি কোণ ইডিজি সমান কোণ ইডিজি সমান কোণ ইজিডি। দেখো আমরা এটার মধ্যে দেখি এই কোণ সমান আমরা এই কোণ বলতেছি। এখন কোণ ইডিজি সমান কোণ ইজিডি, কারণ কি এই বাহু আর এই বাহু সমান হলে কি হবে, তার বিপরীত কোণ দুটোও পরস্পর সমান হবে। এরপর এখন আমরা চলে আসি আর একটা ত্রিভুজ আছে আমাদের পাশে, দেখো পাশের ত্রিভুজটা কি, এটা আমরা বলেছিলাম এফ ডি জি। এখন আবার লিখব ত্রিভুজ এফ ডি জি এ। এই যে আমি যে অংশ অংশ করে বলতেছি, তোমরাও যদি এরকম অংশ অংশ করে মনে রাখার চেষ্টা করো তাহলে ভুল হবে না, আর যদি সবগুলো একসাথে পড়ার চেষ্টা করো তাহলে ভুলে যাবা, মনে থাকবে না। এখন আমরা এফ ডি জি এর মধ্যে দেখি কি কি, এফ ডি জি এর মধ্যে কি সমান, আমার এই বাহুটা কার সমান? জিএফটা কার সমান? এসি এর সমান। আবার এসিটা কার সমান? ডিএফ এর সমান। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এফ ডি জি এ ডিএফ সমান জিএফ, সুতরাং কোণ এফ ডি জি সমান কোণ এফ জি ডি। এখানে দেখো একটা আমরা এখানে কি পেয়েছি, এখানে পেয়েছি ইডিজি সমানের আগে পেয়েছি ইডিজি, এখানে সমানের আগে পেয়েছি এফডিজি, এখানে সমানের পরে পেয়েছি ইজিডি, এখানে সমানের পরে পেয়েছে কি
এফজিডি। এখন আমরা যদি এইটা এইটা দুইটা সমীকরণ ব্যবহার করি, এখানে এক নাম্বার আর এখানে যদি দুই নাম্বার দিই, তাহলে আমরা যদি লিখি এক ও দুই যোগ করে পাই এক ও দুই যোগ করে পাই, কি পাবো? সমানের আগে দুটো একসাথে যোগ করব, তাহলে আমরা লিখি কোন ই ডি জি যোগ কোন এফ ডি জি সমান কোন ই জি ডি। আমি এটা এখন মুছে ফেলতেছি, এটা আমার না থাকলেও চলবে, যোগ কোন এফ জি ডি। এখন আমরা চিত্রের দিকে একটু খেয়াল করি, দেখো এই ইডিজি বামে কি আছে, ইডিজি, যোগ কি আছে, এফডিজি। তাহলে আমি যদি এই ইডিজি এর সাথে যদি এফডিজি যোগ করি, তাহলে আমি কি পাবো, ইডিএফ পাবো না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা কোণ ইডিএফ সমান, আবার এখানে দেখো ইজিএফ এর সাথে যদি এফজি ডি যোগ করি, তাহলে আমি কি পেয়ে যাবো, ইজিএফ পাবো, কোণ ই জি এফ। বুঝতে পেরেছ? এখন দেখো এই ইজি এফটা কার সমান, আমরা আগে বলেছিলাম আমরা যখন এ বাহুটাকে এ বি সি ত্রিভুজটাকে যখন উল্টিয়ে দিয়েছিলাম, এইটা ছিল কি, কোন বি এস সি এর সমান, কোন বি এস সি সমান আমরা কি লিখেছিলাম, কোন ইজি এফ লিখেছি। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং কোন ই ডি এফ সমান কোন বি এ সি। শেষ আমাদের প্রমাণ ধরতে গেলে, কেন আমরা বলেছিলাম আমরা তো এই দুইটা বাহু সমান পেয়েছি, এখন আমরা যদি ওই যে ত্রিভুজে দুইটা বাহু এবং এর অন্তর্ভুক্ত কোণ যদি সমান প্রমাণ করতে পারে, তাহলে ত্রিভুজ দুইটি কী হবে, সর্বসম হয়ে যাবে, কোনটার আলোকে, আমাদের উপপাদ্য একের আলোকে। ঠিক আছে, এখন আমরা সেই জিনিসটা এখন করব। তাহলে এতটুক পর্যন্ত আমরা পেয়ে গেলাম কোণ ইডিএফ সমান কোণ বিএ সি। এখন আমি এখানে এই ত্রিভুজটা আবার একটু আঁকতেছি, এবিএরটা এখন আমাদের আবার এই জিনিসটা প্রয়োজন। এখন মনে করো আমার এই জিনিসটার দরকার নেই, এটা আমি মুছে ফেললাম, এখন আমি করব কি করব, এখন আমরা লিখব এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ কি কি সমান আমরা লিখব, এ বি সমান, এ বি সমান ডিই, এসি সমান ডিএফ, এবং এই এ বি আর এসি এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কি, বিএসি। সেজন্য আমাদের এখানে লিখতে হবে এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ ই ডি এফ। দেখে এই যে দেখো ডি এবং ইএফ এর ভিতরে কোন কোনটা আছে, ইডিএফ। তাহলে আমরা উপপাদ্যকে কি প্রমাণ করেছিলাম, যে কোনো ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হয়, ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে কি আমরা কি এই দুইটার এই সত্যের আলোকে, উপপাদ্যকের আলোকে আমরা এখন বলতে পারি না এই ত্রিভুজটাও কি সর্বসম? সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। আমরা আজকে এই প্রমাণটা করার চেষ্টা করলাম, আমি অনেকক্ষণ সময় নিয়ে অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করেছি। তুমি যদি একসাথে একেবারে 5-10 মিনিট শিখে ফেলতে চাও তাহলে হবে না, এরকম একটু সময় নিয়ে বুঝে বুঝে গভীরে গিয়ে একটু মনোযোগ সহকারে পড়লে তোমাদের এগুলো মুখস্থ করার প্রয়োজন হবে না, তোমরাও সহজে পারবে। বুঝতে পেরেছ? আগামী ক্লাসে আমরা পরবর্তী আরেকটা উপপাদ্য নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।